গণমাধ্যম কর্মী সাব্বির আহমেদ সন্ধি ও তার ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমন হোসেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন নিউজ ব্রডকাস্টার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ এনবিএ। শুক্রবার দুপুরে রাজধানীর কাউরান বাজার সার্ক ফোয়ারার সামনে মানববন্ধনে তারা বলেন, গেল 21 আগস্ট সোমবার সন্ধ্যা তুরাগ থানার কামারপাড়া এলাকায় ইফটিজিংয়ের প্রতিবাদ করায় তাদের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলা দায়ের করা হলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আয়োজকরা।